আজ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ বিকেল সাড়ে তিনটায় মোহাম্মদপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক মন্ত্রী কাদের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এর আগে উত্তর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল শেখ সমাবেশের আবেদন করেন আঠারোটি শর্ত সাপেক্ষে ক্ষমতাসীন দলকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ